যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন। ফয়সালের বউ আছে, সংসার আছে, ওর নিজের বউর সংসারের খরচ টরচ আলাদা রকম করে করা উচিত। যে আমরা যে ওর ফ্যামিলি মেনটেন করতেছি, কন্ট্রোল করতেছি, এটা সম্ভবত ওর বউ ওর জন্য সমস্যা হইতেছে। তুমি হঠাৎ করে এইসব কথা কেন কইতেছো? ফয়সাল অথবা ফয়সালের বউ কি তোমার কিছু কইছে? না, ফয়সাল কিছু কয় নাই, মানে ওই আমি ওর বউর কইতে শুনছিলাম আর কি। যে আসলেই তো ওগো, যদি কিছু লাগে হয় তোমার থেকে নিলে, আমার থেকে পারমিশন নিয়ে, আমার থেকে নিলে তোমার থেকে টাকা নিয়ে তারপরে করতে হয়। ঠিকই তো আছে, ওর যা লাগে আমার থেকে দিব, আমি ওর একমাত্র বড় বোন, আমি ছাড়া ওর আর কে আছে? ও যতকাল বাচ্চা থাকবো ও আমার লগে থাকবো। এটাই বলে দিছাম গো, আমি ওর বউরে কইতে শুনছি বুঝছো, যে ওর বউর এটা ভালো লাগতেছে না, আমরা ওকে ফ্যামিলি মেনটেন করতেছি, ওর বউ চাইতেছে যাতে ফয়সলের ইনকাম ওর বউ নিজের ফ্যামিলি নিজের মতো খরচ করতে পারে, নিজেকে যা লাগে তার জন্য নিজে খরচ করে করতে পারে। এত বড় সাহস! আমি ওর এক্ষণ জিগে, আরে আশ্চর্য পাগল হয়ে যেতেছে কি লেগে, সাথে আমার কিছু কয় নাই। ওর বউ ওরে কইতেছিল, ফয়সলে কইতেছিল, আমি শুনে ফেলাইছি, যত যাই কো ও কথায় যুক্তি আছে। কিন্তু আমি কালকে ওগুলোকে কথা কম যে ওরা আসলে কি চায়। আচ্ছা অনেক রাইট হয়েছে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, তুমি ঘুমাও। Upgrade your life with Gigabyte. কিন্তু মানুষের মুখের কথা, এই অন্তরটা রে পরিষ্কার করতে না বুঝছো। আমার দুলাভাই এমন ভালো একটা মানুষ ছিল, আমার দুলাভাইয়ের মতো অবস্থা হইছে, আমার বুঝির মতো ক্রিটিক্যাল। এর লিগেই তো ভাই বোন কো এই অবস্থা। তুমিও তো তোমার বুঝির ভাই তাই না? তুমি যে কতটা ভালো। আমি আমার বুঝির ভাই হলো আমি আমার দুলাভাইরে ফলো করি, আমি তো মতো না। আই যে মামা, কি ভাইয়া কি কথা হইতেছে? না তেমন কোনো কিছু না আর কি ভাই। ওই বলছিলাম না যে আমার চাকরির জন্য 10 লাখ টাকা লাগবে। মামা এই যে 10 লাখ টাকা রোকন ভাই কারে না কারে দিবে, তারা চিনে নাকি জানে, এটা তো আসলে এই সব বিষয়ে তো আমরা আসলে কিছুই জানি না। এখন এতগুলা টাকা ভাই দেওয়া কি ঠিক হইব? না তুই যে কথা কইছস ফয়সাল, কথা তো সত্য। এখন তোর চাষিরে তো তুই চিনস, চিনস না বুঝির মাথার ভিতর যেটা ঢুকে সেটা কি ধর যে ওখানতে বেরোয়। দুলা ভাই সরকারি চাকরি করছে, এখন হ্যার ইচ্ছা হ্যার পোলাও সরকারি চাকরি করবো, এই লিগে আর কি। এখন দেখ বুঝছিলাম না 10 লাখ টাকা দিব না। আরে ভাই, আচ্ছা মামা আমি কি একবার রোকন ভাইরে কইছি যে আমি টাকাগুলো দিব না? এই বেটা তোগো চিন্তা চেতনার কোনো পরিবর্তন হইলো না যা বুঝছস। ও কইছে টাকা দিব না, বুঝে নাই, বোঝা যায় তো মানুষের ভাবে। দেখেন আপনি, দেখেন মামা এরা কিন্তু সেই এখনো সেই অতীতেই পইরা আছে, এদের কোনো চিন্তা ভাবনার কোনো পরিবর্তন আছে? আরে ভাই আমার তো টাকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে টাকাটা আপনি কারে দিবেন, আপনি তারে চিনেন কি না জানেন কি না এটা তো আমি জানি না। টাকা দিলেন পরে টাকা মাইরা দিল, আমি এই জন্য আপনার ভালোর জন্য কথাটা বলছি, আমি বলি নাই যে আমি টাকাটা দিব না। কত ভালো কথাই কইছে, তুই যার কাছে টাকাটা দিবি এই ও কি তোর শিওর তোর চাকরিটা হইব এইটাই তো জানতে চাইতেছে কয়টা? আরে ভাই তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না,
আমার যার সাথে কথা হয়েছে মেহেদি ভাই, ও তো সরকারি বিশাল বড় চাকরি করে। আমারে কইছে কি যে তুই শুধু ডানাতে টাকা দিবি বা আমাদের তোর আমি অ্যাপার্টমেন্টটা দিয়ে দিব, টাকাটার জন্য আমার চাকরিটা হইতেছে। আচ্ছা, কিন্তু 10 লাখ টাকা নাই ম্যানেজ হইলো, কিন্তু মামা এই 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করলে ভালো হইতো না? আজকাল তো ব্যবসা করে মানুষ কত কিছুই করে। আমি এই জন্যই আর কি বলতেছিলাম যে কারে না কারে টাকা দিব, তার থেকে ব্যবসা করাই তো ভালো, না কি কন মামা? ফয়সাল, তুমি যে এই প্রস্তাবটা দিলা এটা অতি উত্তম, কিন্তু আমার বুঝি এই যে মাথার ভিতরে যে পোক ঢুকছে সরকারি চাকরির, এটা যাইবো না বাজান সহজে। এখন তুমি কাম করো, ওই লিপির লগে আর রহমানের লগে কথা কয়ে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা ওরা বুঝে লই বলে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকলে তো আমরা ভালো থাকবো আমার ভাই। হ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে নিচে গেলাম। হ্যাঁ, এই জায়গাটা একটু পরিবর্তন করতারস না? কে আবার কি করলো এই জায়গা, বুঝছস না কি হইছে? কি হইছে? এফর্ট করে কলিকে যে টাকাটা দিব না, হ্যাঁ, চিন্তা চেতনায় তোদের কোনো পরিবর্তন নাই। আসলে আমার দুলাবের মতো তোরা কোনো ভাই বোন আসতাই বইছস, আমার বুঝির মতো ক্রিটিক্যাল বুদ্ধি লয়া। তোমার কথা একদম উত্তম কথা মামা। তো মামা, আমার নানা কয় বিয়ে করছিল? কে, তুই জানস না তোর নানা কয় বিয়ে করছে? কি জামাই কষ্ট করে মিষ্টি আনবো কেন? তুই না মামা, তোর দায়িত্ব আছে না, তুই মিষ্টি আসনি কেন? আমি তো কিছু জানি না বুঝি। চাচি আম্মা ওরকম কিছু না, আপনি নানি হইতেছেন, হা করেন হা করেন। আমি নানা। এ কই ফয়সাল, ওরে কই আসো না, ওরে ডাক দেন না, আমার ছোট ভাইটা ডাক দেন না। কিসের মিষ্টি? মিষ্টি খাও, মিষ্টি খাও। রকন মামা হইতেছ, মিষ্টি খাও। তোমার একটু খাওয়াই দিই, হা করো। কিছু বলবেন কি আর কমো? ফয়সালের কপালটা ভালো, তোমার মতো এত সুন্দর ভালো একটা বউ পাইছে। হ্যাঁ, তোমার বিয়ের সময় তো আমি আসছিলাম না, চিন্তা করো না, আইসা পড়ছে। আমার সাথে থাকলে কত জাকজমক করে বিয়ে হইতো, চিন্তা করো না, আমিও নাইছি, সব ঠিক হয়ে যাবো। মনে করো মুরব্বী হইল যাইয়া উপদেশ দেয়, মানে নতুন বউ রে কেমনে কি করবো, কেমনে খাইবো, কেমনে চলবো, তার অধিকার কেমনে বুঝে নিব, এসব কিন্তু মুরব্বীরাই কয়, মা চাষি যায় আর কি। আমি তো মা হইল, আমি চাষি হইল, আমি এই জন্য আর কি। এখন তুমি আমারে কও, লিপির মতো সুসংবাদ কবে দিবা, কবে আমারে দাদি ডাক শুনাইবা? চাচি, মাত্রই তো আমাদের বিয়ে হলো। বিয়ে আবার মাত্র কি? শোনো, মাইয়া মানুষের সন্তান হইল অধিকার, মানে মজবুত অধিকার, মনে করো গাছের গোড়াটা। তো বাচ্চা কাচ্চা না হইলে তো সে অধিকার তুমি পাইবা না, বুঝো নাই? আর এই যে মনে করো সম্পত্তির ব্যাপার স্যাপার, এগুলো একটু চিন্তা করতে হয়, বাচ্চা কাচ্চা না হইলে তোমার হাতে আইব না। তোমার সাথে থাকলে কিন্তু এই নিয়েই কইতো, এইভাবেই বুঝাইতো আর কি। তুমি ওই যে দুইজন না তোমরা, লিপি ফয়সল দুই ভাই, সম্পত্তি তো অর্ধেক অর্ধেক, তো তোমরা আসো তোমার মতো, হেরে আসে রাজার মতো, এটা তো হইতে পারে না। আমি চাই
সমান সমান দাদার অধিকার, সে এসে বুঝে নেয়। তুমিও সুখে থাকো, ফসল সুখে থাকুক, সে আমার ছেলে, লিপি আমার মেয়ে, সবাই সুখে থাকুক। আর আমার আরেকটা জিনিস খারাপ লাগছে, আর তোমার চাষা থাকলে তোমার কত সুন্দর করে রান্নার মতো সাজায় রাখত, এই যে ইমিটেশন। তোমার চাষা জীবনও মানলো না, হইলে আরে আমার ফুতের বউ, হ্যাঁ ফুতি জিনিস পড়ে, আমি দেখলো তো আমার ভিতরটা কাইপা ওঠে। কেন গো, ফসলকে তোমার টাকা পয়সা দেয় না? চাচি বুবু আর দুলা ভাই তো সবকিছু দেয়, ফসল কেন দিবে? এইটাই তো আমি বুঝে গেছি, বহুত আগেই বুঝছি, এই জন্য তোমার আমি এই বুদ্ধি শুধু দিতে আসছি, উপদেশ তো দিতেই হইব। এই লিপির কারণে আজকে তোমার এই অবস্থা, তোমার শরীরে কিচ্ছু না, ইমিটেশন পরে ঘোরা। চাচি বা, তোমার স্বভাবের দেখি কোনো পরিবর্তন নাই। হ্যাঁ গ্রামে তোমার যে স্বভাবটা দেখছি এখনো ঠিক তুমি ওই রকমই আসো। হায় রে, মাত্র কয়দিন হয়েছে তুমি বাড়ি আইসো, এখনই আমার বউরে কান পড়া দিতেছো? আরে আমি, আমার বুবু, আমার বউ, ভাইজান, আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি, আমাকে তো কোনো সমস্যা হইতেছে না। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, এই তুমি চুপ থাকো, তোমার আমি সাফ সাফ একটা কথা বলি, তুমি যদি কান পড়া বন্ধ করে আমার এই বাসায় তুমি থাকতে পারো, তুমি থাকো, আর নাহলে তোমার রাস্তা তুমি মাপো। তুমি এমন করছো, চুপ, কোনো কথা হবে না, আমি জানি আমি কি করতেছি। চাচি, চাচি তো ঠিক কথাই বলছো, তুমি চাচির সাথে এমন খারাপ ব্যবহার কেন করলা? তুমি আমার চাচুকে কতটুকু চেনো? আমি চিনি ছোটবেলা থেকে। ঠিক আছে, তাই বলে তুমি একজন মুরব্বীকে এইভাবে বলবা? হ্যাঁ দুলাভাই দুলাভাই আমি জানি তোমরা আমার ভালো মানুষ মনে করো না, কথাও না। আপনি এসব কি কইতেছেন? আমি আমি সবসময় তোমার লোক খারাপ ব্যবহার করছি, বকাঝকা করছি, কিন্তু বিশ্বাস করো আমার ভিতরে এমন এসব কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি মানুষটা আসলে এত খারাপ না, ছোটবেলায় তোমার আমি বকছি মারছি, কিন্তু মানে বাসায় তো রাখছি করলো দিতে মানুষকে। চাষি আপনি কে কি কইছে, আপনি কইবেন তো বাবারে মাইছিলে বউরে, বউ মানে কইলাম আর কি, কথা কথা মানুষ কয় না। মাইয়া তো আমার খুশি সংবাদ দিতে আছে, আমার নানি ডাকছে নিতেছে, তুমি কবে আমার আনন্দ সংবাদ দিবে, আমার কবে দাদির ডাক শুনাইবা, এটা আমি আনন্দ লাগে কয়ে লাইছি, আবেগের জন্য কয়ে লাইছি, আমি কিন্তু মন থেকে কিছু কই নাই। আর এটা আমি চাইতে পারি না, আমি নানি দাদি হিসাবে এটা তো চাইতে পারি না। এরপরে কইলাম তুমি বিয়ে শাদী করছো, সবাই একটা আলাদা সংসার হওয়া উচিত, তোমাকে সংসারটা কেন আলাদা করে হিসাব নিকাশ করতেছো না, কইল এসে মুখ দিয়ে আইছে। এরপরে কইলাম যে বউ মানুষ, তুমি ইমিটেশনের কানের দুলকির জন্য বড়, তুমি স্বর্ণ পড়তে পারো না, সাজা গুজা থাকতে পারো না, আমি লিপির মতো, বিশ্বাস করো আমি মন থেকে কিছু কইনি, খারাপ হলে কিছু কইনি, আমি এমনি কইছি, যে আমার যে অপমান করছে, আমার এমনি অপমান করছে, আমার বাড়ির থেকে বাইরে যেতে কইছে। আর যে ফয়সল একটু একটা বাচ্চা কত্টু কাছিলি মনে আছে তো গো? মনে তো থাকবো না, একটু কাছিলি তোরা, আমি রাখছি কলজার মধ্যে তো রাখছি, এটা কেন করলাম? ফয়সল কইছে আমি নাকি
কান ভরতেছি, সংসারে অশান্তি সৃষ্টি করতেছি, আমারে বাসার থেকে বাইরে যাইতে কইছে। কি ফয়সাল আপনার এত বড় কথা কইছে? ফয়সাল, ফয়সাল তুই এখন শাসি আমার কাছে মাফ চাবি নাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি। আপনি না আমার মা, আপনি যখন আমি আওলা আছি কোনো মানুষ আমার দেখুন ফেলাইছে, আমার মাফ করে দেন। আমার মাফ করে দেন। বুঝলি, চল আমরা কালকে সকালে গ্রামে চলে যাই, মেলা দিন তো এসে আইসি। ওগো, এই ঢাকা শহরের ছোট বাড়ি, এই যে গায়ে গায়ে বাড়ি লাগে, আটা চলা করা যায় না। আর ওইদিকে লাজুকে কি করে আমি তো কিছু করতে পারতেছি না, আমার কিন্তু টেনশন হইতেছে, আমার এখানে দম বন্ধ হইতেছে। চল আমরা কালকে সকালে বাড়ি চলে যাই। আচ্ছা আমি কই কি, ও রোকনের চাকরি লেগে যে 10 লাখ টাকা লাগতো, আমি চাকরি লেগে না দিয়ে আমি 10 লাখ টাকা দিতেছি, অসুবিধা নেই। এটা রোকনের চাকরি লেগে হোক বা ও ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন, আমি 10 লাখ টাকা দিতে চাই। না না দুলাভাই, আমার টাকা দেওয়া লাগবে না, মা যদি নিতেও চাই তা আমি নিব না, আমি ঘুষ দিয়ে চাকরি করব না। কিচ্ছু লাগবো না, কিচ্ছু না লাগবো না, আমি যাইতাম নিয়ে আমি আমার মেয়েটারের ভালাইয়া এই অবস্থায় কোনো হানে যাবো না, আমার কিচ্ছু লাগবো না। তোর বাড়ি চলে যা, তোর জায়গা, আমি আমার মায়ের ভালাই যাবো না এই অবস্থায়। আমার নাতি আর নাতনি যেটাই হোক আমার ভালো থাকবো না, মানুষ করতে হবো না, এ দেখবে তার তো কেউ না। ছোটবেলায় এদের যেমনি ফালছি, আমার লিপির বাচ্চারও আমি এমনি ফালবো, আমি যাবো না শশী, জামাই আমার বাড়ি করে দিব না, আমি থাকবো, আমার বাড়ি করে দিস না তোরা শশী। ছোটবেলায় আল্লাহ আমার মারে কাইরে নিছে আমার কাছ থেকে, আজকে আবার আল্লাহ আমার আমার মা ফিরাই দিছে শশী। যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন।